ম্যাডাম, ফাইন লেগ উপরে নিয়ে আসলে কাভারে কিন্তু একটা ফিল্ডার দেওয়া যেত। একটা বাউন্ডারি হয়েছে কি হয়নি তাতেই ভয় পেয়ে গেল। এই ব্রেন নিয়ে তোমরা কিভাবে জাতীয় দলে খেলবে বলো তো? তুমি মাঠে যাও। হ্যালো ম্যাডাম। জি ম্যাডাম। ইয়েস ম্যাডাম। ওকে 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 ম্যাডাম ওকে। তার ক্লাব লেভেলে অনেক ম্যাচ জিতিয়েছে, দেখা যাক আজ মনি কি করতে পারে। ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান নাইমা। ওর কথাই বলেছিলাম তোকে, দারুণ অলরাউন্ডার। বোলিং খেয়াল করিস? শাবাস বাবা, গুড বোলিং। ও বিউটিফুল, প্রথম স্লো বলে দারুণ সুইং নাইমা, পুরোপুরি পরাস্ত। হারলেন, be a show stealer. Available at Herlin stores. মনি তো উইকেট নিয়ে নিল, ভালো বোলিং করছে। এখনই কিছু বলা যাবে না, আগে ওভারটা শেষ হতে দাও, তারপর দেখি। অসাধারণ, দুর্দান্ত ওভার করলো মনি, মেডেন ওভারে এক উইকেট তুলে নিয়েছে সে। বলেছিলাম না, দেখলি কাউকে রানও দিল না উইকেটও নিল। জাতীয় দলে ওর মতোই কাউকে এখন দরকার। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।